যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। চিত্রনায়িকা মাহির সাথে তার একটা অডিও ক্লিপ কথোপকথন ভাইরাল হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের লাগামহীন কিছু বক্তব্যের জেরে গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রীকে আজকে দিনের খোলে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। আমরা বিভিন্ন টিভি সূত্র মারফত এগুলো জানতে পারছি। ক্ষমতা দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন এবং ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এ বিষয়ে পবিত্র কোরআনের আল্লাহ রব্বুল আলামিনের একটা সুস্পষ্ট ঘোষণা আছে। তো চলুন আমরা ছোট্ট 26 সেকেন্ডে সেই ভিডিওটি একটু দেখে আসি। قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّ পবিত্র এ কালামে তেলাওয়াতের বাংলা অর্থ থেকে আমরা এই বিষয়টা সুস্পষ্ট জানতে পারি যে আসলে এই পৃথিবীতে যত কিছু আছে সকল ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি যাকে ইচ্ছা যখন ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, এবং যাকে ইচ্ছা যখন ইচ্ছা তার ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা শাসক বানান, যাকে ইচ্ছা শাসন ক্ষমতা কেড়ে নেন। তো সব কিছুর একমাত্র সর্বময় ক্ষমতা হলো মহান রব্বুল আলামিনের হাতে। তো যে কারণেই মানুষের ক্ষমতার অপব্যয় বা অপব্যবহার বা ক্ষমতা নিয়ে গর্ব অহংকার করার কিছু নেই। এবং আমরা যদি মনে করি যে আমাদের যার যতটুকু দায়িত্ব সেই দায়িত্বটুকু আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করি, আমরা অযাচিতভাবে বিভিন্ন বিষয়ে আমার একটা দায়িত্ব আমি সেই দায়িত্ব সামলাতে পারছি না, আবার অযাচিতভাবে অন্য বিষয় নিয়ে কথা বলছি। তার কথায় সরকারের প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারাও বিব্রত বোধ করছেন, এবং যেটার ফলেই সরকার বিব্রত যেহেতু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা কিছুদিন যাবৎ অবজার্ভ করছিলেন। বিগত কয়েকদিন তার যে লাগামহীন বক্তব্য ইসলাম নিয়ে, এবং রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, সংবিধানে ইসলাম থাকবে না, এবং আলেম ওলামাদের সম্পর্কে তিনি বলছেন যে আলেম ওলামাদের মাথায় সব গোবর পোড়া, আলেম ওলামাদের মাথায় সব গোবর পোড়া, তারা আমার সাথে বেশি জানে না, যদি জানে তাহলে আমার সাথে বাহাস করুক। উনি একজন নন ইসলামিক শিক্ষিত মানুষ, যারা ইসলামিক শিক্ষিত মানুষ বা ইসলামিক স্কলার্স তাদেরকে তাদের মাথায় উনি বলছেন যে তাদের গোবর ঢেলে দেওয়া। তো যাই হোক, এরপরে সর্বশেষ হয়তো বা আলিম ওলামাকে দোয়া আছে বা তারাও এই জিনিসটা অপমানিত বোধ করছেন, আল্লাহ তো ভালো মানুষের দোয়া কবুল করে, তো হয়তো বা তারা একটা সুযোগ তারাও আল্লাহর কাছে চাইছে। তো গত দুদিন আগে তার হঠাৎ করে তার চিত্রনায়িকা মাহির সাথে তার একটা অডিও ক্লিপ কথোপকথন ভাইরাল হয়, এবং সেই ভাইরালটা হওয়ার পরেই মূলত তার যে কুকীর্তির তার সে যে নারী লিপ্স এবং সে তার আচার ব্যবহার কতটুকু খারাপ এই জিনিসটা জাতির সামনে উন্মোচিত হয়। তো সর্বশেষ এই বিষয়টাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাংবাদিকরা বিষয়টা দাবি জানায় যে এ বিষয়ে সিদ্ধান্ত কী আসতে পারে। মাননীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ আওয়ামী লীগের এবং সরকারের পরিবহন মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেবও গতকালকে বলছেন আমি বিষয়টা প্রধানমন্ত্রীকে জানাবো, এবং হয়তো প্রধানমন্ত্রীর গোচরে এই জিনিসটা যাওয়ার পরেই গতকাল রাত্রেই তার পদত্যাগের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আজকে তিনি পদত্যাগ করবেন এই মর্মে বিভিন্ন মিডিয়া সূত্রে আমরা জানতে পারছি। তো বিভিন্ন জায়গা থেকে দেখছি, ফেসবুকে দেখছি যে মানুষ প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছে, আমরাও ধন্যবাদ জানাতে চাই যে আসলে এই ধরনের লোক বাংলাদেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার দরকার নেই, যথেষ্ট পরিমাণ যোগ্য সম্মানের লোক বাংলাদেশে আছে, তো তাদেরকেই যথাযোগ্য দায়িত্ব দেওয়া হোক।